কাছে জানাবো, সেটা হচ্ছে এই যে তৎকালীন সময়ে একজন মুসলিম নামধারী, নাম ছিল তার বিশির, তিনি একজনকে হত্যা করেছিলেন। সংক্ষেপে বলি, তিনি একজনকে হত্যা করেছিলেন। আপনাদেরকে জানাতে কোনো বাধা নেই, দ্বিধা নেই, তিনি যাকে হত্যা করেছিলেন তিনি ছিলেন সম্প্রদায়গত ভাবে ইহুদি। কি নিয়ে তিনি তাকে হত্যা করলেন? এই কারণেই হত্যা করেছিলেন যে তিনি, বিবাদ হয়েছিল দুদের মধ্যে, এক মুসলিম ভাইয়ের সঙ্গে এক ইহুদি ভাইয়ের বিবাদ হয়, বিবাদটা সম্পত্তি নিয়ে, জায়গা নিয়ে। আর সেই সম্পত্তি জায়গা নিয়ে বিবাদ হওয়ার পরে সেই বিবাদের মীমাংসার জন্যে রসুলের কাছে পৌঁছায় ইহুদি এবং মুসলমান। ইহুদি বলে যে মুসলমানদের নবী শুধু নয়, উনি তো বিশ্ব নবী, আর আমরা জানি যে উনি মোটামুটি বিচারটা ঠিক করে দেবেন, ওনার বিচারটা সঠিক হবে। তো ওনার কথা মতোই নবীর কাছে যাওয়া হলো। নবীর কাছে যাওয়াতে উনি একটা বিচার করে দিলেন, বিচারের রায়টা এমন করলেন যে বিচারের রায়টা গেল ইহুদির পক্ষে, আর গেল রায়টা মুসলিমের, তৎকালীন সময়ে যে মুসলিম নামধারী বিশিরের বিপক্ষে। বিপক্ষে রায় চলে যাওয়ার পরে ওই মুসলিম, তিনি বাইরে বেরিয়ে এসে বললেন যে না, আমি এরকম ধরনের রায়কে মেনে নিই না, আমি এরকম ধরনের রায় মানি না। তাহলে তুমি কার রায় মানবে ভাই? বলে চলো ওমরের কাছে চলো। সঙ্গে সঙ্গে তারা ওমরের কাছে গেল। ওমরের কাছে যখন যাওয়া হলো, ওমর রায়টা দিতে যাচ্ছেন, ওমর রায় দেবেন কিভাবে, তিনি সমস্ত ঘটনা শুনলেন। শোনার পর, আমি সংক্ষেপে বলছি, তিনি শোনার পর তিনি বললেন যে তোমরা কি ইতিপূর্বে কোথাও গিয়েছিলে? বললো হ্যাঁ, দেখো না, ওই মুসলিম নামধারী বিশির বলল, দেখো না যে আমি গিয়েছিলাম রসুলের কাছে, রসুল এই দল চালাতে পারবে, পার্টি চালাতে পারবে? যে রসুল তার, আমি তার নিজের দলের লোক, আমার পক্ষে রায় না দিয়ে এক ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এ কেমন ধরনের রসুল? এ দল চালাতে পারবে? এ পার্টি চালাতে পারবে? রসুলের নামে এরকম ধরনের কথাবার্তা বললেন হযরতে ওমর। প্রিয় ভাই সকল, যারা ওমরকে কখনো দেখেননি, ইতিহাসের পাতাও দেখার চেষ্টা করেননি, আজকের দিনে শুধু শুনে রেখে দেন যে ওমর একজন এমন ব্যক্তিত্ব ছিলেন যাকে দেখার পর থেকে মানুষের মধ্যে ভয় হতো। কিসের ভয়? খফে খোদা হতো, খফে খোদা হতো, আর খফে খোদার পর তাকে দেখলে স্যালেন্ডার হয়ে যেত মানুষ। আর তৎকালীন সময়ে তাবুটে নেতা ছিলেন তিনি, তাকে দেখলে মানুষের শুধু ভয় নয়, শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকতো। তারপর তিনি আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে বললেন দাঁড়াও তোমরা। ওই মুসলিম নামধারী আর ইহুদিকে দুজনকে দাঁড় করালেন। দাঁড় করার পরে ইতিহাস সাক্ষী আছে, তিনি রুমের ভেতরে ঢুকলেন, লাঙ্গা একটা তলোয়ার বের করলেন। তলোয়ার, যদি ওমরের তলোয়ার আপনারা কেউ কখনো শুনে থাকেন, দেখে থাকেন, তাহলে জানতে পারবেন যে লাঙ্গা তলোয়ার, ওমরের তলোয়ার আমরা দেখেছি টিপু সুলতানের তলোয়ার, ছোট্ট একটা তলোয়ার, টিপু সুলতানের তলোয়ার ছিল। সেই টিপু সুলতানের তলোয়ার থেকে আমি মনে করি নাগুন হলো 10-20 গুণ বেশি ক্ষমতাধর এবং শক্ত, এবং তার থেকে উঁচু চওড়া এই ধরনের একটা তলোয়ার তিনি বার করে নিয়ে এলেন। তখন ওই মুসলিম নামধারী বিশির মনে করলো যে বোধ হয় আমার পক্ষে রায় যাবে, এখনই বোধ হয় ইহুদের গলা কেটে দুহাত খাড়া করে দেবে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তলোয়ারটা তুললেন আর এইভাবে বিসমিল্লাহ আকবার বলে চালালেন, আর চালানোর সঙ্গে সঙ্গে মুসলিমের গলা থেকে ধর থেকে পড়ে ফেলে দিলেন এক